বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি অন্যতম শহর এবং এটি বরিশাল বিভাগের সদর দপ্তর। বাংলাদেশের এটি একটি অত্যন্ত সুন্দরতম শহর। কীর্তনখোলা নদীর পাড়ে অবস্থিত এই শহরের পুরনো নাম চন্দ্রদ্বীপ। দেশের খাদ্যশস্য উৎপাদনের একটি মূল উৎস এই বৃহত্তর বরিশাল। তিতুমির ইশাখা সিরাজ সন্তানই বাংলাদেশের, ক্ষুদিরাম সূর্য সেন নেতাজি সন্তান এই বাংলাদেশের। এই বাংলার কথা বলতে গিয়ে বিশ্বটাকে কাঁপিয়ে দিল কার সে কণ্ঠস্বর, মুজিবর, সে যে মুজিবর ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবরের ডাকে সাড়া দিয়ে 1971-এর মহান মুক্তিযুদ্ধে এই জেলার মানুষ ওকে তাজা রক্ত ঢেলে দিয়েছে, ছিনিয়ে এনেছে লাল সবুজের পতাকা। এবারে সমবেত কণ্ঠে শুনব গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা ও শ্যামল গুপ্তের সুরে বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি।